সূরা ফাতিহা বিশেষভাবে ব্যবহার করতে হবে, আর এটা আমাদের বর্তমানে অনেক বেশি প্রয়োজন। সেটা হলো জারফুকের ক্ষেত্রে। জারফুকের ক্ষেত্রে সূরা ফাতিহার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে জেনে নেন, দুই ধরনের রোগীর জন্য সূরা ফাতিহাটা বেশি কার্যকরী। দুই ধরনের রোগীর জন্য, এক জিনে ধরা রোগী, দুই বিষ লেগে যাওয়া, মানে যাকে সাপে কেটেছে, বিচ্ছু কেটেছে, যে কোনো বিষ, কেউ বিষ পান করে ফেলেছে, বিষ কাউকে দিয়ে দেওয়া হয়েছে, বিষজনিত এবং জিনে ধরা। যেমন ধরেন জিনে ধরেছে, কুফরি করেছে, এই ধরনের মৃগি বেরাম যেটা কয় না, যে মৃগি রোগ, আসলে মৃগি রোগগুলো অধিকাংশ হচ্ছে জিনের আক্রমণ। পাকিস্তানের একজন রাকিব, মানে যিনি জারফুক করেন, তিনি তার অভিজ্ঞতার কথা বলতেছেন যে 100 জন মৃগি রোগীকে আমি চিকিৎসা করে দেখেছি, তার মধ্যে 90 জন হচ্ছে জিনে আক্রান্ত ব্যক্তি। মানে অধিকাংশ মৃগি রোগীগুলো সাধারণত জিন শয়তান দ্বারা আক্রান্ত। মৃগি রোগ খুব অল্প মানুষের হয়ে থাকে, যেটা রক্তের রোগ, এদের সংখ্যা খুব কম। তিনি বলেছেন 1% অথবা 10%, বাকি 90% জিন সংক্রান্ত রোগী যাদেরকে জিনে অ্যাটাক করেছে। এই জন্য দেখবেন মৃগি বেরাম যাদের হয়, তাদের গলার মধ্যে একটা চামড়ার একটা টুকরা লটকিয়ে দিয়ে রাখে, জুতার চামড়ার একটা টুকরা লটকিয়ে দিয়ে রাখে, এটা একটা তাবিজ, এটা জায়েজ নাই। ওই তাবিজ এটা শুঙ্গালে নাকি সে ভালো হয়ে যায়, তার মানে এই ব্যক্তিকে জিনে ধরছে। একে যদি এখন সূরা ফাতিহা দিয়ে জারফুক করা যায়, তাহলে হাদিস প্রমাণ করে যে এই ব্যক্তি সুস্থ হতে পারে। তা আমি সেই হাদিসগুলো আপনার কাছে এখন বলবো যে জারফুকের ক্ষেত্রে সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই মর্মে একটা হাদিস রয়েছে যে সূরা ফাতিহা সম্পর্কে বলা হয়েছে সূরা ফাতিহা সব রোগের ঔষধ, এ হাদিস সহি নয়। প্রথম হাদিসটা নিয়ে নেন। হাদিসটা কোট করেছেন শোয়াবুল ইমাম, ইমাম বাইহাকি তার শোয়াবুল ইমানে এনেছেন, এবং সুনন দারিমি, ইমাম দারিমি তার কিতাবে 3413 এবং শোয়াবুল ইমানে 2154, মিশকাতেও হাদিসটি রয়েছে 2170। এই হাদিসের মধ্যে কি বলা হয়েছে যে আব্দুল মালিক বিন উমায়ের মুরসাল, এটা তো তার মুরসাল হাদিস, কারণ এই ব্যক্তি সাহাবি না। এই যে আব্দুল মালিক ইবনু উমায়ের, এই ব্যক্তি সাহাবি না, কিন্তু তিনি কার কাছ থেকে শুনছেন এখানে কারো কথা নাই। তিনি ডাইরেক্ট বলতেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ তিনি কিন্তু সাহাবি না। তো তিনি যে কোন সাহাবির কাছ থেকে শুনেছেন অথবা কোনো তাবির কাছ থেকে শুনেছেন কিনা, এটা গ্যাপ থাকার কারণে এই হাদিসকে বলা হয় মুরসাল। এটা গ্রহণযোগ্য হাদিস নয়, কারণ এটা রাসূল ইসলাম থেকে প্রমাণিত হচ্ছে না। তো হাদিসের ভাষাটা কি, ফি ফাতিহাতিল কিতাব শিফাউন মিন কুল্লি দা, ফাতিহাতুল কিতাব শিফাউন মিন কুল্লি দা। বলা হয়েছে যে রাসূল ইসলাম বলেছেন সূরা ফাতিহার মধ্যে সব রোগের ঔষধ আছে, কিন্তু হাদিস সহি নয়। তার মানে এটা রাসূল ইসলাম বলেননি। মিন কুল্লি দা ওয়া হাজা মুনকাতে, ইমাম নিজেই বলতেছেন হাজা মুনকাতে, এ হাদিস বিচ্ছিন্নতা রয়েছে, মানে এটা সনদ বিচ্ছিন্ন রয়েছে, এটা মুত্তাসিল না, একটার থেকে আরেকটা সনদের মধ্যে মিল নাই, মানে ধারাবাহিকতা গ্যাপ পড়ে গেছে। কার কাছ থেকে শুনেছে ওই সাহাবি নাম নাই, এই জন্য এটা হচ্ছে অগ্রহণযোগ্য হাদিস, মানে গ্রহণ করা যাবে না। তো এই হাদিসের মধ্যে আছে যে সব রোগের ওষুধ, অতএব এটা দুর্বল হওয়ার কারণে আমরা এটাকে সত্য বলে নিচ্ছি না আপাতত।